কলকাতা সিনেমায় আলোচিত জুটি দেব ও রুক্মিণী প্রেমের বিষয়টি ডালি পড়া এখন ওপেন সিক্রেট। বেশ কয়েক বার দুজনই বিয়ের খবরও চাউর হয়েছে। বড় বড় প্রেমের কথা স্বীকার করলেও বিয়ের বিষয় এড়িয়ে গেছেন দুজনই। শনিবার অনলাইন লাইভ আড্ডা দেবের আবার বিয়ে নিয়ে প্রশ্নের মুখোমুখি হন, তবে তার উত্তর ধরেন শুনে মনে হয়েছে যে বিয়ে করতে ভয় পাচ্ছে এই তারকা এমপি। বিয়ের কথা উঠতে দেবের যুক্তি, যে হারে বিয়ে বাংছে তাতে বিয়ে করাচ্ছে ভালো টাকাটি বেশি জরুরি, বিয়ে তো যে কোনো দিন করতে পারি, অনুষ্ঠানে কাছে মানুষ ধরে ডেকে খাওয়াবো, এত ধুমধানে সে বিয়ে যদি 10 দিন না টেকে তখন। তবে বাকিদের মধ্যে সম্পর্কে নিরাপত্তাহীনতা ভুগছেন কিনা তা জানতে চাইলে সেটিও এক কথা নাকচ করে দিয়েছেন এই অভিনেতা। তার মতে তিনি বিয়ে নামক প্রতিষ্ঠানে বিশ্বাসী, কিন্তু এখনই বিয়ের বিরুদ্ধে বসতে মানসিকভাবে প্রস্তুত নন। দেব আরও বলেন, আমার কাঁধে প্রচুর দায়িত্ব, সামনে প্রচুর কাজ। এছাড়াও রুক্মিণী মাত্র বলিউডে কাজ করতে শুরু করেছে, পাশাপাশি বাংলাতেও কাজ করছে। আমি তার চলার পথে বাধা হতে চাই না। তিনি বলেন, কাজ নিয়ে ব্যস্ততা নিয়ে ভালো আছি, একইভাবে ভালো আছে রুক্মিণীও। আমরা আপাতত এইভাবেই থাকতে চাই, কারণ অসুখী দাম্পত্যের চেয়ে সুখী বন্ধুত্বে বিশ্বাস করি। হ্যালো ফ্রেন্ড, আপনারা যদি কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবের ফ্রেন্ড হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।